Shut up. নমস্কার, আমি দীপা। আমি আবার চলে এসেছি পোলাও এর আরেকটা রেসিপি নিয়ে। এর আগে আমি বাসন্তি পোলাও, চিড়ের পোলাও বানিয়েছি, আর আজ আমি বানাবো মটর পোলাও। এর আগে আমি যে পোলাওগুলো বানিয়েছি, এখনো যদি না আপনারা দেখে থাকেন, ভিডিওর নিচে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। এই পোলাওটা বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু। আর এই পোলাওটা বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি আপনাদের বলে দেবো। পোলাওটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি, পোলাওয়ের চাল, মটরশুঁটি, এখানে নিয়েছি কাজু বাদাম, ঘি, নুন, এখানে নিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। পোলাও বানানোর জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। এখানে আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো ঘি। ঘি গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো একটা তেজপাতা। এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা, দু টুকরো দারচিনি, লবঙ্গ, এলাচ। এগুলো হালকা একটু নেড়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদামগুলো একটু নেড়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিগুলো দেওয়ার পর একটু নেড়ে নেবো। মটরশুঁটিটা একটু নেড়ে নেবার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেবো চাল। আর চালটা আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চালটা দেওয়ার পর আমি একটু নেড়ে নেবো। দু 3 মিনিট নেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এই কাপটার মাপে আমি চাল নিয়েছি, এই কাপটার মাপে আমি জল দিয়ে দেবো। এই কাপটার 1 কাপ আমি চাল দিয়েছি, এখানে আমি 1 কাপ আর 1/2 কাপ জল দিয়ে দেবো। জল দেওয়ার পর এটা একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেবো। আমি এর ওপর দিয়ে নুন ছড়িয়ে দেবো। নুনটা দেওয়ার পর একটু নেড়ে দেবো। এবার আমি এটা খুব অল্প আঁচে জাল করে নেবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা খুলে দেখে নেবো হয়েছে কি না। আমার এই মটর পোলাওটা হয়ে গেছে, এবার আমি এটা নাবিয়ে নেব।
দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো আপনারা দেখলেন আমি কত সহজভাবে এই পোলাওটা বানালাম, আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন। আর এই পোলাওটা শুনে হয়তো মনে হয় যে খুবই কঠিন বানানো, কিন্তু আসলে তা নয়, বানানো খুবই সহজ। আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তা আপনারাও বাড়িতে খুব সহজেই পোলাও বানাতে পারবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে নেবেন। দেখা হচ্ছে এরকমই সুন্দর আরেকটি রেসিপির সাথে পরের ভিডিওতে।